কি অবস্থা ভাইদার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটি TWS নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফুল ভিডিওটি TWS নিয়ে হবে। আজকে আমরা যে ব্র্যান্ডটি নিয়ে আলোচনা করব সেই ব্র্যান্ডের নাম হচ্ছে লেনোভো। হ্যাঁ, লেনোভোর নাম শুনলে হয়তো আপনাদের বাজেট অনেকেই ভাবতে পারেন 4-5 হাজার। ওয়েট করেন, ভিডিওটা দেখতে থাকেন। আগে ভিডিও থেকে বের হয়ে গেলে ভিডিওর আগা থেকে গোড়া কিছুই বুঝবেন না। তো আজকে এই ভিডিও আসছে যাদের বাজেট 1300 টাকা, অনলি 1300 টাকা তাদের জন্য। তো আজকে এই প্রোডাক্টটি আমাদের স্পন্সর করেছে গ্যাজেট বোদ্দা। তাদের যাবতীয় ইনফরমেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তাদের ফেসবুকে আপনার চাইলে ঘুরে আসতে পারেন। তাদের সব বসুন্ধরাতে তাদের ফোন নাম্বার সকল ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাদের ফেসবুক পেজে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো, অর্থাৎ আপনারা যে প্রোডাক্টগুলো চাচ্ছেন তাদের ফেসবুকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যেখানে থাকেন না কেন, আপনি প্রোডাক্ট অর্ডার দিলে 2 দিনের মধ্যে আপনার বাসায় আপনার হাতে পৌঁছে দেবে গ্যাজেট বোদ্দা। আপনার চাইলে তাদের ফেসবুক লিঙ্কে ঢুকে ঘুরে আসতে পারেন তাদের পেজটি। তো শুরু করছে আজকে ভিডিও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইন্টার পরে শুরু করছি আজকের ভিডিও আর থ্যাংক ইউ জানাচ্ছি গ্যাজেট বোদ্দাকে। TWS-টি আনবক্সিংয়ের এমন কিছুই নেই, কিন্তু আপনাদের দেখানোর জন্য আনবক্সিংটি করছি। তা আনবক্সিং করে ফেলি। উপরে লেখা আছে লেনোভো এবং এই TWS-টির যেই মডেলটি হচ্ছে XT95 Pro। অর্থাৎ TWS-টির মডেল হচ্ছে XT95 Pro এবং বাজেট হচ্ছে 1300 টাকা। আজকে আমরা যাচাই করব আসলে কি এটা আমাদের মন খারাপ মতো একটি TWS, অর্থাৎ এই TWS কি আসলে কি বাজেট কিলার। চলুন আনবক্সিং করে দেখা যাক। আনবক্সিং করার সাথে সাথে আপনারা প্রথমত একটি ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটা আসলে এত কোনো মানে এতটা জরুরি না। আমরা এখানে সি টাইপের একটি কেবল পেয়ে যাব, যেটা দিয়ে আপনি আপনার TWS-টি চার্জ করতে পারবেন। আমরা এবার TWS-টি খুলি। এই সি TWS প্রথম প্রথম দেখলে যে কেউ এই TWS-এর প্রেমে পড়ে যেতে পারে, কেননা এটার ওভারঅল লুক এবং ডিজাইন আসলে আমাকে প্রেমে পড়াতে বাধ্য করেছে। কেননা এটা বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল লুক আসলেই অসাম এক কথায়। তো যদি ওভারঅল লুক কথা বলি, ওয়াও। তো মাই ফার্স্ট ইমপ্রেশন যদি বলি তাহলে লেনোভো XT95 কম বাজেটের মধ্যে, কেননা এরকম বাজেটে এর আগে আমি কোনো TWS দেখিনি। তো আজকে ফুল ডিটেলস এটা নিয়ে আলোচনা হবে এবং এই TWS আসলে কি আপনাদের জন্য পারফেক্ট হবে, বাজেট কিলার হবে নাকি হবে না। আসলে বাইকটা দেখলে হবে না, এটা ভিতরটা দেখতে হবে। আমরা যদি বলি এটা ওভারলক ডিজাইন অসাম, বাট এটা বাইরে অসাম কিন্তু ভিতরে কি এটা আসলে আমরা কেউই জানি না। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এরকম TWS আসলে আমরা কিনবো না আমাদের কষ্টের টাকা দিয়ে। তা আজকে সেই জন্য এটা যাচাই করবো আসলে এটা কিনা, এটা কি বাজেট কিলার হবে কিনা এই বাজেটে। চলুন এটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বলবো এই ডিজাইন। এই ডিজাইনটা বলতে গেলে ওয়াও এবং ওভারঅল ডিজাইন আসলে আমাকে অবাক করেছে। দ্বিতীয় কোশ্চেন, এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে। কেননা সাউন্ড কোয়ালিটির দিকে বিবেচনা করলে একটা মানুষ TWS কিনে মিউজিক শোনার জন্য, ফোনে কথা বলার জন্য, এই জন্যে। তো সাউন্ড কোয়ালিটি আপনার 60-70 ভলিউম রাখলেই এনাফ এবং এই 60-70 ভলিউম আপনাকে ভালো সাপোর্ট দিবে। কেন, এই TWS-টি যেহেতু লেনোভো কোম্পানি তো নিঃসন্দেহে TWS-টি অবশ্যই ভালো হবে। TWS-টি গ্যাজেট বোদ্দা থেকে আপনারা চাইলে কিনতে পারেন, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি লেনোভোর এই TWS-টির ব্যাটারি পারফরমেন্স আমাকে এতটা অবাক করেনি, কেননা মাত্র 30 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে 2 ঘন্টা চার্জ দেওয়ার ফলে আপনি অনলি 4 ঘন্টা চালাতে পারবেন। কিন্তু যারা গেমার আছেন তাদের জন্য TWS-টি একেবারেই নয়। হ্যাঁ, ডিজাইনের দিক থেকে গেমারে একটা ভাব দেয়, বাট এটা যদি আমি বলি এই বাজেটে সাউন্ড কোয়ালিটি বেস্ট, ওভারঅল লুক বেস্ট, কিন্তু ব্যাটারিতে একটু ঘাটতি রয়ে গেছে। আমার মতে কমপক্ষে 150 mAh ব্যাটারি দিলেও চলতো, কিন্তু 30 mAh ব্যাটারি ব্যাকআপ গেমারদের জন্য একেবারেই নয়।
যারা কিনা টুকটাক মিউজিক শোনেন, অর্থাৎ হঠাৎ মিউজিক শুনতে মন চাইলো শুনলেন, কানে দিলেন এবং ফোনে কথা বললেন, তাদের জন্য ঠিক আছে এই অ্যাভারেজে। তো এই হচ্ছে এর ব্যাটারি পারফরমেন্স, ওভারঅল লুক এবং এর সাউন্ড কোয়ালিটি। এই ডিভাইসটি মূলত ব্লুটুথ সিস্টেম 5.0V এর মডেল ব্লুটুথের, অর্থাৎ টিরোসের ব্লুটুথ 5.0V, অর্থাৎ এটার ভার্সন 5.0V। তো টিভাইসটি আসলে মূলত এর প্রেমে পড়াতে বাধ্য করবে, বাট এর ওভারঅল লুকও ঠিক আছে, ডিজাইনও ঠিক আছে, সাউন্ড কোয়ালিটিও ঠিক আছে, কিন্তু এটার ব্যাটারি ঠিক নেই। এখানে ব্যবহার করেছে সি টাইপের একটি পোর্ট, যা কিন্তু 2022 সালে এসে ঠিক আছে। কিছু কিছু দেখবেন, কিছু কিছু টিউটোরিয়ালে এখনও বি টাইপ দিয়ে থাকে, কিন্তু 2022 সালে এসে যদি আমরা এখনও বি টাইপ ব্যবহার করি, তাহলে বলা যেতে পারে নিঃসন্দেহে টিউটোরিয়ালগুলো একেবারে বাজে। কেননা এই চার্জিং পোর্টের উপরেই টিউটোরিয়ালটির ভালো দিকটা ফুটে ওঠে। এটাতে ব্যবহার করা হয়েছে সি টাইপ চার্জিং পোর্ট এবং এটা আনবক্সিং অর্থাৎ বক্সেই সি টাইপের একটি কেবল দেওয়া হয়েছে। অর্থাৎ ওভারঅল লুক ডিজাইন আমার কাছে আসলে অবাক করেছে, আপনারা প্রথমবার দেখলে আপনাদেরকে প্রেমে পড়তে বাধ্য করবে। এবার চলে যায় এটার 5 নম্বর কোশ্চেনে। এটি হচ্ছে মূলত 4টি কালারে, একটি হচ্ছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট, পিঙ্ক, এই 2টি কালারে। আমার কাছে আছে ব্ল্যাক কালারটি। আপনারা যদি টিউবলেসটি চার্জে দেন, চার্জে দেওয়ার সাথে সাথে অনেক রকম লাইট জ্বলবে একসাথে, মানে ধীরে ধীরে লাইটটা চেঞ্জ হবে। তো আমার কাছে বিষয়টা অস্থির লেগেছে, 8GB একটি টিউবলেস, প্রথমেই যেটা বলেছিলাম আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে এই টিউবলেসটি। তো আগেই প্রেমে পড়বেন না, আগে ভালো লাইটটা দেখবেন। টিউবলেস ওভারঅল লুক আসলে ভালো লেগেছে, আমি বারবার বলতেছি, যারা কিনা ডিজাইনের জন্য টিউবলেস খুঁজছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে ভালো। সাউন্ড কোয়ালিটিও ভালো, বাট এটাতে একটু ব্যাটারি ব্যাকআপটা কম দিয়ে দেওয়া আছে, তাও ঠিক আছে। যদি একটু বেশি দেওয়া হতো তাহলে হয়তো দাম অনুযায়ী ঠিক থাকতো। তাহলে এই হচ্ছে টিউবলেসের রিভিউ। আসলে এর চেয়ে বেশি রিভিউ, মানে একটা ফোন থাকলে ফোন রিভিউ হলে ঘুটিনাতে সব রিভিউ করতাম, কিন্তু যেটা একটা TWS এমন কিছু বলার আর থাকলো না। টিডব্লিউএসটির বিল্ড কোয়ালিটি বলি, টিডব্লিউএসটির বিল্ড কোয়ালিটি বলতে গেলে এক কথায় খুবই মজবুত। উপরে দেওয়া আছে একটি অনেক হার্ড টাইপের একটি গ্লাসের প্রোটেকশন এবং ভিতরে টিডব্লিউএসটি, এবং কানে দিলে সহজে নাড়াচাড়া করলে মাথা, অর্থাৎ সহজে লাফালাফি করলে টিডব্লিউএসটি পড়ে যাবে না। যারা কিনা বাইক চালান, অর্থাৎ যারা বাইক চালান তাদের জন্য খুবই ভালো একটি টিডব্লিউএস, কান থেকে পড়ে যাবে না। এবং আমার মতে টিডব্লিউএসের সাথে আরও কতগুলো মাথা দেওয়া দরকার ছিল, কেননা কাদের যে কারো কান বড় ছোট হতে পারে এই দিকটা লেনোভো খেয়াল করেনি। তবে লেনোভো অন্যান্য প্রোডাক্টগুলোতেও এগুলো দেওয়া আছে, যদি দিত তাহলে হয়তো ভালো লাগতো। বিল কোয়ালিটিও অসাধারণ লেগেছে আমার কাছে, আর যেহেতু এটা 8GB লাইট সিস্টেম আসলে অন্যরকম একটা বিষয়। আসলে ফুল রিভিউ দিয়ে দিলাম এবং এটা প্রাইস চলে যাই, প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা, যদি ডেলিভারি চার্জও ধরেন তাহলে 1380 থেকে 70 টাকা। এই হচ্ছে মানে এই হচ্ছে প্রাইস, এবং ডেলিভারি চার্জও 1380 টাকা। আর যদি সরাসরি কিনতে চান বসুন্ধরা শপ থেকে, গ্যাজেটবদ্দার দোকান থেকে, অর্থাৎ শপ থেকে, তাদের থেকে আপনারা আরও কিছু কমাতে পারবেন, অর্থাৎ আরও কিছু দাম কমাতে পারবেন আমাদের চ্যানেলের নাম বলে, তারা হয়তো কিছু একটা ডিসকাউন্ট দিতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। তো আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আমাদের আরও অনেক টিউটোরিয়ালের রিভিউ হবে। তো যারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যে যা নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।